বিষ্ণুপুরে এসে সাংবাদিকদের চটি চাটা মিডিয়া বলে ইতিমধ্যে শিরোনামে এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। সংবাদ মাধ্যমকে ফের অপমানজনক মন্তব্য করায় এবার জড়ালো নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নাম। আর এরই প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করল বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার সকাল থেকেই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এছাড়াও তারা আজ একটি স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তর কাছে। এদিন মহকুমা শাসকের কাছে এই স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল পাল এবং সম্পাদক অভিজিৎ অধিকারী। উল্লেখ্য, গতকাল বিষ্ণুপুরে একটি দলীয় বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের চটি চাটা মিডিয়া বলে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার প্রতিবাদে আজ বিষ্ণুপুরের সাংবাদিকরা এই বিক্ষোভ দেখান। তারা এই মন্তব্যের চরম নিন্দা করেন এবং ভবিষ্যতে এভাবে সংবাদ মাধ্যমকে যাতে অপমানিত হতে না হয় তার দাবি জানান। গতকাল শুভেন্দুবাবু, বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিষ্ণুপুরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কুরুচিকর মন্তব্য করেছেন। এতে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রেস ক্লাবের সদস্যরা একটা নিন্দা প্রস্তাব করে নিয়েছি আনুষ্ঠানিকভাবে। আমরা একটা প্রতিবাদ কর্মসূচিও করলাম, সেই সঙ্গে আমাদের মাননীয় এসডিও সাহেবের কাছে বিস্তারিত বিবরণ দিয়ে একটা আমরা ডেপুটেশন আকারে দিলাম ওনাকে। তো আমরা চাইব ভবিষ্যতে যাতে এই রকমভাবে আমাদের সাংবাদিকদেরকে কুরুচিকর মন্তব্য না করা হয় বা এতে অপমানজনক কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে, এর আগেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সাংবাদিকদের ওপর এই ধরনের একটা মানে হেয় করা, এই ধরনের মনোভাব বা এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। এর একটা প্রতিবাদ হওয়া দরকার মনে করে আমরা আজকে এই নিন্দা প্রস্তাব এবং কর্মসূচিগুলো নিয়েছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে দাঁড়িয়ে ব্যক্তিগত অ্যাটাক ছাড়া যে কোনো প্রশ্নকে সংবাদ মাধ্যম করতে পারে? নিশ্চয়ই, একেবারে সংবাদ মাধ্যমের সেই স্বাধীনতা রয়েছে। আমরা বিশেষ করে বিষ্ণুপুরে আমরা যারা সাংবাদিকতা করি, এর আগে আমাদের এই মন্দির নগরে একটা ঐতিহ্য রয়েছে বিষ্ণুপুরের, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিরপেক্ষভাবে আমাদের সংবাদ পরিবেশন করি। এই ক্ষেত্রে কোনো দল, কোনো সমাজ, কোনো ধর্মীয়, এই বিষয়গুলোকে আমরা কখনো প্রাধান্য দিই না, নিরপেক্ষভাবে আমরা সংবাদ পরিবেশনের চেষ্টা করি। তা সত্ত্বেও গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি নিন্দা প্রস্তাব নিয়ে আমরা বিক্ষোভ জানালাম। এই কারণে গতকাল শুভেন্দুবাবু অর্থাৎ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার দলীয় কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন চটি চাটা মিডিয়া। তো এই এরকম যে ভাষা, এর আগেও সাংবাদিকদের আক্রমণ করা হয়েছিল দু পয়সার সাংবাদিক এইভাবে বলে। বারবার দেখছি যে সংবাদ মাধ্যমকেই আক্রমণ করছেন বিভিন্ন নেতৃত্বরা, অথচ এই সংবাদ মাধ্যম তারা তাদের নিজেদের মতো করে কাজ করে, কারুকে আক্রমণ করে না। তো সেই প্রতিবাদেই আমরা আজকে এই নিন্দা প্রস্তাব নিলাম এবং বিক্ষোভ শেষে আমরা মহকুমা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দিলাম। আমাদের বার্তা একটাই যে ভবিষ্যতে কোনো সময় যেন সংবাদ মাধ্যমকে এভাবে আক্রান্ত হতে না হয়। এখন রাজনৈতিক পরিকাঠামোয় কে কী বলছে সেটা বড় কথা নয়, কিন্তু ভাষার শালীনতা এটা প্রত্যেকেরই রক্ষা করা উচিত, প্রতিটি মানুষেরই শালীনতা রক্ষা করা উচিত। ভাষা দূষণ সব থেকে বড় কথা। এখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যা বলছেন বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু সংবাদ মাধ্যমকে প্রত্যক্ষভাবে আক্রমণ করা থেকে তারা যদি বিরত থাকেন সব থেকে খুশি হব আমরাই, এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান।